আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আজকে একদম সহজ রেসিপিতে তিলের নাড়ু বানিয়ে দেখাচ্ছি। যারা এই নাড়ু বানানোটা ঝামেলা মনে করেন, তাদের কাছে আজকের এই রেসিপি দেখার পর একদম সহজ হয়ে যাবে। তিল আর গুড়ের পরিমাণটা যদি ঠিক থাকে, খেতেও দারুণ হবে, সেই সাথে বানাতেও সহজ হয়ে যাবে। তিলের নাড়ু বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে তা সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। তিলের নাড়ুটা স্বাদ বাড়াতে আমরা এখানে নারকেল কুড়ানোটা ব্যবহার করব। যে কোনো নাড়ুতে নারকেল কুড়ানো দিলে স্বাদটা খুবই ভালো আসে। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা আমার ড্রাই, তারপরও হাঁড়িতে আমি আরেকটু ভালো করে নারকেল কুড়ানোগুলো একটু টেলে নিব, যাতে একেবারে ঝরঝরে হয়ে যায়। দিয়ে দিব 300 গ্রাম গুড়। গুড় ও নারকেল কুড়ানোটা ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে ধৈর্য সহকারে গুড় ও নারকেলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ গুড়টা যখন একেবারে লাসা লাসা হয়ে যাবে বা আঠালো হয়ে যাবে, তখন আমরা তিলটা ব্যবহার করব। একটু সময় নিয়ে ও ধৈর্য সহকারে গুড় ও নারকেল কুড়ানোটাকে আমরা নেড়ে চেড়ে মেশাতে থাকব। এখন দিয়ে দিব তিল। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ তিল নিয়েছি, আর এটা আমি নিয়েছি কালো তিল। কালো তিলটাকে আমি বাজার থেকে ছুলকা সহ এনেছি। এটাকে টেলে যতটা পেরেছি ছুলকা আমরা ফেলে নিয়েছি। এখন আমরা তিল, নারকেল ও গুড় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নাড়ুটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে আস্তে ধীরে নাড়াচাড়া করব। চুলার আঁচ যদি আমরা বাড়িয়ে বা মিডিয়াম হিটে করি, তাহলে নাড়ুটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো হিটেই নাড়ুটা আমাদের তৈরি করতে হবে। তো নাড়ুটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমরা নাড়ুগুলো বানিয়ে নেব। তিলের নাড়ুগুলো যতটা সম্ভব গরম থাকা অবস্থায় বানাতে হবে। প্রথমে আমরা কিছুটা নাড়ু হাতে নিয়ে চেপে চেপে গোল করে বানিয়ে নেব। একটু চাপ দিয়ে গোল করতে হবে, যাতে নাড়ুটা সব দিক থেকে টাইট হয়। তো এভাবে করে আমরা সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। একদম সহজ রেসিপিতে তিলের নাড়ুগুলো আমরা তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর বাসায় অবশ্যই একদিন এভাবে তৈরি করে দেখবেন। আশা রাখি সবাই
পছন্দ করবে। তিলের নাড়ু খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিটি। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।